বাবা জান নামে পরিচিত হয়ে গেছেন। আরে নয় নয় ওসি রহমান সরণদিজি হয়ে গেছেন। আরে নয় নয় কাজী আসাদ আলী জনাব কেপলা হয়ে গিয়া। সুবহানাল্লাহ বলো আমির উজ্জামা হয়ে গিয়া, কাঞ্চনপুরি হয়ে গিয়া। এই সিদ্ধরে ও সিদ্দিক আকবর কা ফয়জাত এত্তাবা হে নবী কি দরবার মে দেখ রাখনা নবী কি দরবার মে বৈঠ বৈঠ কর মুস্তফা কি নূরানি চেহারা দেখনা। সুবহানাল্লাহ বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। আজকের আমরা এখানে এসেছি বসেছি কাকে রাজি করার জন্য? আল্লাহকে। আমরা কার ইবাদত করি? কার সাহায্য চাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাই আল্লাহর এই মহান সৃষ্টির মধ্যে আল্লাহ যাকে রহমতুল লিল আলামিন বানিয়েছেন তার এই মাহফিল, অন্যদিকে আল্লাহর একজন মাহবুব যিনি আরেকজন মাহবুবের প্রতি ফানা হয়েছেন, ওই মাহবুব আরেক মাহবুবের কাছে ফানা হয়েছেন, এইভাবে যারা একে অপরের সাথে ফানা হয়ে যিনি সরকারকে রাজি করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহকে রাজি করেছেন, যিনি গোলামি করেছেন শাহ গরিবুল্লাহর, আজকে মিলন মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি আল্লাহ সবাইকে কবুল করুক, বরকতুল আমিন। তা আমি বেশি আয়াত কারিমা পড়ি না, ইজি ইয়াকুলু লিসাহিবিহি, কাকে বলতেছেন? কেমন বন্ধু? যিনি গারে সুরের বন্ধু। কোরআন শরীফে সাহাবীদের নামের মধ্যে আল্লাহ তাবারক তাআলা সিদ্দিক আকবরকে এত ভালোবেসেছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন ইজিয়া কুল্লি সাহবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর সিদ্দিক, তুমি ভয় পাইও না, ফেরেশানি হইও না, চিন্তিত হইও না, আমার সাথে আমাদের সাথে কে আছে? আল্লাহ বন্দার সাথে থাকতে পারে কিনা? সরকারের সাথে তো আছে। সৈয়দনা আবু বকর সিদ্দিকের কথাও আল্লাহ বলছেন, নবী গো আপনি বলে দিন আমি সিদ্দিক আকবরের সাথে আছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সলাতুনিয়া سلام يا حبيب الله عليكم يا رسول الله انظر علينا يا حبيب الله اسمع قولنا صلاة يا الله ولن ولا سوف يرضى وسيري সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর কালামে কদিমের মধ্যে সিদ্দিক আকবরের সম্পর্কে অনেক আয়াতে করিমে আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে কেমন বন্ধু যিনি গারে সুরের বন্ধু। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আমার নবী ইরশাদ করতেছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রব্বি লা তাখাজতু আবা বকরিন খলিলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমি বন্ধু বানাইতাম তাহলে কাকে বানাইতাম? সিদ্দিক আকবরকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রয়েছে, লা ইয়ানবাগী লিকওমিন ফীহিম আবু বকরিন আন ইউআম্মাহুম গায়রুহু। দেখছেন যেখানে আবু বকর সিদ্দিক আছে অন্য কাহারও ইমামতি আছে নাই? এমন সিদ্দিক যার একটি রজনী, হ্যাঁ সেখানে কোনো নামাজ নয়, রোজা নয়, হজ নয়, জাকাত নয়, সেকে রিয়াজত
যেখানে করেছেন নবীকে নিয়ে, সেই নবীকে প্রেম ভালোবাসার মধ্যে নিজেকে ডুবে দিয়েছেন, নিজেকে ফানা করেছেন, যার ভিতর ডুব দিয়ে সিদ্দিকিয়ত লাভ করেছেন, যার ভিতর ডুব দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা রাখার ব্যবস্থা করেছেন, যে এলমে জাহের ও এলমে বাতেন, যে সিদ্দিক আকবরের সিনার এলম যার কাছে আসবে, নকশবন্দিয়ে সিলসিলা কাদরিয়ে সিলসিলা, যে সিলসিলার মশায়েখ কেরামের ফয়জাত দিয়ে ওই রিয়াজত খানার গর্তের বন্ধু, তাই কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা রাখার জন্য মাহবুব মাহবুব টু মাহবুব তথা ওই কামের সিনা বসিনা ওই এলম দিয়ে তা কিয়ামত যেমন জমিন ধরে রাখা ওয়াল জিবালা উতাদা জমিন ধরে রাখার জন্য পাহাড় বানিয়েছেন, মুমিনদের মুমিনত্ব ধরে রাখার জন্য আল্লাহ বানিয়েছেন মাহবুব উশাক রসুল ফানে রসুল গৌসুল আজম বরগরি বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ বিহামদি এগুলা বলতে গেলে অনেক কথা আসবে, সময় স্বল্প, আল্লাহ আমাদেরকে কবুল করক, এই দরবারকে কবুল করক, এই এলাকাকে কবুল করক, এই সময়কে কবুল করক, এই মুহূর্তকে কবুল করক, এবং এই মুহূর্ত নিয়ে যা কিয়ামত পর্যন্ত উশাক রসুলদের দলে আমাদের থাকার তৌফিক দান কর। সিদ্দিক আকবরের কথা বলে শেষ করা যাবে, কারণ সিদ্দিক আকবর আমার নবী সৌমে বেসা, আমার নবী কি সৌমে বেসা, রাত রোজা দিন রোজা 24 ঘন্টা রোজা, সাহাবায়ে কেরামরাও সবাই থাকতে আরম্ভ করেছে, আমার নবী কি বলেছেন, সিদ্দিক আকবর বাসায় যাও, এ ফারুক আজম বাসায় যাও, শায়রের মুখ দিয়ে বাসাটা আমি বলতেছি, সিদ্দিক আকবর বলতেছেন তুজে দেখে না ইবাদত তেরে আদ বন্দগি হ্যায়, মেরা দিল বানা হে কাবা মেরা জিগর বনে মদিনা, বড় করে বলুন সুবহানাল্লাহ, তেরে কো চামে হো না দফন জান্নাত উসকো কেতে হে, বড় করে বলুন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আবিম আল্লাহ আপনাকে দেখে থাকা আমার ইবাদত, আপনার পাশে বসে থাকা আমার রেয়াজত, ইয়া রাসূলুল্লাহ আবিম আল্লাহ আপনার আশেপাশে কবরস্থানে জন্নতলব কিতে দফন হওয়া, আপনার আশেপাশে দফন হওয়া এটা আমার জন্য জান্নাত, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, তাহলে কেন হবে না, এইভাবে আমার নবী ইরশাদ করতেছেন যে মান আজবাহা মিনকুমুল ইয়ামা সায়মান, এই আজকের দিনে তোমরা কেউ এখানে রোজাদার আছো, তখন আমার রসুল বললেন কি, আবু বকর সিদ্দিক সিল্লাই উঠে গেছে, ইয়া রসুল আল্লাহ আবি আল্লাহ কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আনা আমি, বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বলতেছে যে কলা ফমান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজা, আজকের দিনে কেউ জানাজাতে শরীক হইছো, কেউ আসো, উশাক রসুল ফানাই মুস্তাফা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আছি, সুবহানাল্লাহ, আমার রসুল ডাক দিয়ে বললেন ফমান আতামা মিনকুমুল ইয়াউমা, আজকের দিনে কি তোমরা কোন মিসকিন মিসকিনকে খাওয়ান খানা হাওয়াইছো এমন কেউ আসো, আমার রসুল বলার সাথে 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 মিনিট দেরি নাই সেকেন্ড সময় নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আসি, আমি মিসকিনকে খানা হাওয়াইছি, সুবহানাল্লাহ, দেখেন তাহলে আমার রসুল বলতেছেন
কালা ফমান আদা মিনু কুমুল ইয়মা মরিজা, কেউ আসো কি আজকে রুগী দেখতে গেছেন, এমন কেউ আসো কোন রুগীকে কিছু তোফা নিয়ে দেখতে গেছো বা এমনে দেখতে গেছো, এমন কেউ আসো উসাক রাসূল ফানে মুস্তাফা গায়রে সুরের সাথী হিজরতের সাথী, আরে লোক হাজার হাজার কাফেরদের যে কতল করবেন নির্দ্বিধায়, কতলের ভয় যার অন্তরে ছিল না সেই আবু বকর সিদ্দিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ বিয়াসি বরকুলুল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমার রসুল কি বলেছেন, জান্নাত তার জন্য কি, তেমনিও তো নবী জান্নাত দিতে পারে কিনা, নবী জান্নাত দিয়েছে কিনা, আবু বকর ফিল জান্না ওমর ফিল জান্না, তাহলে দশ জন আশ্রয় মুবাশশারাকে জান্নাত দিয়েছেন, যে নবী জান্নাত দিতে পারে এই নবীর মহব্বতের সাগরে যদি কেউ ডুব দেয় তাকে জান্নাত দিতে হবে কিনা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মি ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তাহলে কি বুঝা যায়, নিজের আত্মীয় স্বজন মাতা পিতা জানের সেয়ে জান, যে মা জান যে বাপ জানের সেও বেশি নবীকে ভালোবাসবে না সেই ইমানদার হতে পারবে। এখন বর্তমান বিশ্বে আমরা কি দেখছি, কি দেখছি, নবীর কথা বললে বেজার হয়ে যায় আছে না নাই, অলির কথা বললে বেজার হয়ে যায় আছে নাই। তাহলে আসাবে সুফা থেকে শিক্ষা নিতে হবে, ও শাক রসুল থেকে শিক্ষা নিতে হবে, শুধু নবীর জবান দিয়ে হাদিসের শিক্ষা নয়, নবীর দরবারে আসা যাওয়ার শিক্ষা, নবীর সামনে বসে থাকা শিক্ষা, সুবত নেওয়া নবীর দরবারে ফানা হওয়া, সুরতে মুস্তফার উপর দেওয়া না হওয়া, সুরতে মুস্তফার দিকে দেখে দেখে না মাছ পড়া, বড় করি বলুন সুবহানাল্লাহ। আমার নবী অসুস্থ, ও আবু বকর সিদ্দিককে নামাজটা ফরাই দিতে বল, হযরত বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি, উনি কোমলমতি মানুষ, খুব নরম, খুব নরম তবিয়ত, ইয়া রাসূলুল্লাহ সারা কিছু বুঝে না, উনি আপনার যাই নামাজে দাঁড়াতে পারবে না। আমার নবী আরেকবার ডাক দিয়ে বললেন আমার আবু বকরকে নামাজ পড়াতে বলো, বেলাল বললে ইয়া রাসূলুল্লাহ খুব নরম তবিয়তের মানুষ উনি পারবে না। আমার নবী আবারও বললেন, তাহলে শেষ পর্যন্ত আমার নবী দুই খান্দের উপর কি করে, আমার নবী মসজিদে নবী গেলেন নামাজ, সেই সময় সৈয়দনা আবু বকর সিদ্দিক নামাজের কি করেছেন, নিয়ত করেছেন, আমার নবী ফাঁসে এসে বসলেন, সৈয়দনা আবু বকর সিদ্দিক সরতে সাথছে, পিছু হটতে সাথছে, আমার নবী বলে পিছু হটিও না আবু বকর সিদ্দিক তুমি নামাজ পড়ে দাও। আবু বকর সিদ্দিক আমার সরকারের চেহারার দিকে, বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে শিক্ষা নিতে হবে সাহাবায়ে কিরাম থেকে, ঠিক কি না, নবীর সমালোচনা করলে সে ইমানদার হবে না, নবীর প্রেম ভালোবাসার উপর আঘাত করলে সে ইমানদার হবে, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ উপরে লিখতে হবে, নবীর নাম লিখে লিখতে হবে, এইটা কি নবীর ভালোবাসার কথা না দুশমনের কথা, আল্লাহ কি এইভাবে নবীর নাম কি সাথে রাখতে চায় নাকি দূরে রাখতে চায়। প্যারে হাজরিন আমাদের খেয়াল করতে হবে যে আমার নবীর সাহাবায়ে কিরাম কে কেউ যদি কি করে অনুসরণ করে, আসহাবি কান নুজুম বিয়া ইহতাদাইতুম ইহতাদাইতুম, তাহলে নবীর একজন সাহাবীকে কেউ অনুসরণ করলে সে হেদায়েত পাবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীর অনুসরণ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে তাকায় ইবাদত, আপনার দরবারে আসা যাওয়া করা ইবাদত,
সাহাবীদের আদর্শ হচ্ছে আমার নবী কি করা, আমার নবীর দরবারে বসে থাকা, আমার নবীর খেদমত করা, আমার নবীর কি করা, খেদমত করা। যে খেদমত আমরা দেখেছি আল্লামা নঈমী সাহেব হুজুরের বলল ডির ফারে একজনে কি এক গ্লাস পানি নিয়ে আসছে, হুজুর আমাকে হুজুর তো উপরের তালায় আপনি একটু ফরাইয়ে দেন, হেই বেয়াদব ইয়ে দরবারে ওয়ালি তো ইহা মিলতা হে বিমঙ্গে সুবহানাল্লাহ বলেন ইহা সে হাত খালি গায়র বি যায়া নেহি করতে সুবহানাল্লাহ আরে বেড়া তুমি আমার কাছে এসেছো পানি ভরার জন্য আর এখানে পানি ভরার জন্য পানি আমি ভরাই দিলে আমার মৌলানাগিরি নৈমিগিরি এলমগিরি সব ক্যান্সেল হয়ে যাবে আর এই দরবারে আসো তোমার নিয়ত পুরা হয়ে যাবে তুমি এই দরবারে আসা যাওয়া করতে থাকো তোমার অসুখ ভালো হয়ে যাবে এই দরবারের সাথে সম্পর্ক করো তোমার সিনা মদিনা হয়ে যাবে সুবহানাল্লাহ এই সিদ্দিক আকবর কা সিলসিলা হে ওর মাওলানা আলী কে সিলসিলা হে সুবহানাল্লাহ পড়িয়ে দুবারা সুবহানাল্লাহ পড়িয়ে আলহামদুলিল্লাহ পড়িয়ে আল্লাহু আকবার বলিয়ে প্যারে হাজরিন আমরা দেখেছি সমস্ত ওলিয়া ইকরামের দরবারে নবীর শিক্ষা হলো কি করা আদব আদব করা এবং এমন কিছু ইবাদত যেগুলো বসে থাকলে ওলিক দরবারে হয়ে যায় ঠিক কিনা এক জমানা সুহবতে মাউলি বেহতারাজ সদ সালে তাআত বেরিয়া বাবান্ডারি কি বলেন বাবান্ডারি চট্টগ্রাম ফটিক সরিতে ঠিক না ঠিক হাক হাক আমাকে দেখিতে দাও সাইতে দাও লুকিয়ে কেন রেখেছো আমার প্রাণের মানুষ হলো হযরত কেবলা সুবহানাল্লাহ ওই বাঁধি রাখিও না তাহলে গৌসুল আজম হযরত কিবলায়ে আলমের দরবারে বাবা বান্ডারি ফানা হয়ে উনি কি করেছেন বাবা জান নামে পরিচিত হয়ে গেছেন আরে নয় নয় ওসি রহমান শরণ দিবি হয়ে গেছেন আরে নয় নয় কাজী আসাদ আলী জনাব কেপলা হয়ে গিয়া সুবহানাল্লাহ বলো আমির উজ্জামা হয়ে গিয়া কাঞ্চনপুরি হয়ে গিয়া এই সিদ্দরে ও সিদ্দিক আকবর কা ফয়জাত এত্তাবা হে নবী কি দরবার মে দেখ দেখনা নবী কি দরবার মে বাইট বাইট কর মুস্তফা কি নূরানি চেহারা দেখনা সুবহানাল্লাহ বলি যাক যাক সময় স্বল্প এই জন্য ইজি এ কুলু লিসো আসে বন্ধু বন্ধুর আদর দেখাচ্ছে কি ইন্নাল্লাহ মানা আমাদের সাথে কে আছে যারা আমরা তো এবার থজ্জে লা নিদ্দালা লা হদ্দালা লা শরীকালা কি ঠিক কিনা এটা অবিশ্বাস্য না বিশ্বাস্য বিশ্বাস আল্লাহর কাছে কোনো শরীক নাই আল্লাহ কি নিদ্রা যায় আল্লাহর কোনো হদ আছে লম্বা বাঠে তো আল্লাহ আবার সিদ্দিক আকবরের কাছে ঠিক না বে ঠিক সিদ্দিক বলে প্রেমের আগুনে জ্বলি যার
সে তো আমার সাথে আছে। সুবহানাল্লাহ বলো। এই জন্য আমাদেরকে যেই সমস্ত ফির মশায়েকের সিলসিলা সিদ্দিক আকবর থেকে বাহাউদ্দিন নকশবন্দী মওলা আলী থেকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা চৌরবী ও কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি ও গৌসে জামা হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ ये मौला अली का सिलसिला है। सीना वो सीना का सिलसिला है। सीना वो सीना कैलम है। सुभान अल्लाह। अल इल्म नुआइन। इल्म कोई किसीम दू किसीम और एक ता होच्छे स्कूल मदरसा कॉलेज यूनिवर्सिटी की बोलें और एक ता होच्छे सीना बसीना। এই সিনা বসিনার এলম হাসেল করলে একে আর আহলে হাদিসে নিতে পারবে। সিনা বসিনা এলম হাসেল করলে মওদুদি মতবাদে টেনে নিতে পারবে। সিনা বসিনা এলম হাসেল করলে দুনিয়ার কত বাতিল ফেরকা আছে তাদেরকে আর টেনে নিতে পারবে না। বুঝাইলে বুঝবে না। কে বুঝাইছে? যার দরবারে বসেছো সিনা বসিনা নিয়েছো, বসতে আল্লাহ, শুইলে আল্লাহ, নিদ্রা গেলে আল্লাহ, নয় নয় শুধু। আরে হার ওয়াক্ত অহরহ তুমি যেখানে যাও না কেন, ইন্নাল্লাহ মানা। সুবহানাল্লাহ। তার প্রমাণ হচ্ছে কি? আমার নবীকে নিয়ে সৈয়দনা আবু বকর সিদ্দিক কোথায় আড়াই কিলোমিটার হবে আমার মনে হয় গাড়ে শুনে তো এখানে নিয়ে বসছি। আর রসুল আল্লাহ আপনি ডুববেন না, এখন আমি ডুকি। নিজে ডুবলেন, পরিষ্কার করলেন, কতগুলো গর্ত দেখতেছে, নিজের সাদর বা নিজের কাপড় দিয়ে গর্তগুলো বন্দি করলেন, কিন্তু দুই একটা গর্ত, দুইটা গর্ত কি রয়ে গেছে। তখন এগুলো বন্ধ তো করতে হবে। আচ্ছা গর্ত দেখলে ভয় আছে না? গর্তে বাস করে কে? সাপ। সাপের কাছে বিষ আসেনি তো? সাপের কাছে বিষ আছে দাউ বকর সিদ্দিক জানেনি, জানিও নিজের কদম দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মরতে হলে মরব, তারপরও আমার নবীকে ছাড়ব। তখন পা দিয়ে বন্ধ করলেন, দেখতেছে আমার নবী সৈয়দনা আবু বকর সিদ্দিকের জান মুবারকে শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। বলেন আমার নবী কি ঘুম যায়নি? ঘুম যাইলে উজু ভাঙ্গেনি? ঘুম যাইলে নবী ঘুম যাইলে উজু ভাঙ্গেনি? আমি আপনি ঘুম যাইলে নিদ্রা যাইলে উজু ভাঙবে কিনা? নবী ঘুম যাইলে সরকার মদিনা রহমতুল আলমিন কি বলেন? সাহেবি তাজ ওয়াল মেরাজ ওয়াল বুরাক ওয়াল আলম, সেই সরকার যদি কি হয় চক্ষু বন্ধ করে নিদ্রা যাইলে ঘুম ভাঙ্গে না? আমার নবী চক্ষু বন্ধ করে ওই যে চক্ষু আছে কি যে চক্ষু নবীর কাছে আছে, আমি আল্লাহ দেখি, বড় করি বলুন সুবহানাল্লাহ, ওই আল্লাহ দেখার দর্পণ মুস্তাফা আকাশ কিসিনা, সেই আল্লাহ দেখার দর্পণের আয়নাতে সিদ্দিক আকবরের প্রেম খেলা দেখতেছে। সুবহানাল্লাহ। বলেন আমরা অনেকে গান গাই চলো যাই প্রেম বাজারে, আছে না নাই? প্রেম বাজার আসেনি? আমাদের কাছে আছে, আর অন্য কাহারও কাছে প্রেম বাজার নাই। আমাদের কাছে আছে সিদ্দিক আকবর, আমাদের কাছে মওলা আলী আছে, আমাদের কাছে গৌসে বদ্দাত আছে, আমাদের কাছে খাজায়ে খাজগান খাজায়ে চৌরবি আছে, খাজায়ে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি আছে, গৌসে জামা
हुजूर कबला सैयद मोहम्मद तैयब शाह से जश्न जुलूस कायम करने वाला आमादर साथे आछे ठीक ना बेटे आमादर साथे आछे गौसुल आजम गौसे मुर्शिद हजरत किबला आलम ठीक ना चलो जाए प्रेम बाजारे चलो पिया प्रेम बाजारे प्रोडक्शनरी माइज भंडारे এই প্রেম বাজারে যারা উঠে বসা করছে খেদমত করছে গোলামি করছে তাদের সিনে তো আল্লাহ জায়গা নিয়েছে ঠিক কি না সিদ্দিক আকবর এদিকে সর্প দংশন করতেছে আর সিদ্দিক আকবরের চোখের পানি আমার নূরানি নবীর চেহারাতে পড়ছে সুবহানাল্লাহ সাথে সাথে আমার নবী চক্ষু খুললেন খুলে দেখলেন কি রে আবু বকর তোমার কি হয়েছে হুজুর না কিছু না যদি বলে দে হুজুর আমাকে সর্বে কামড়াচ্ছে অমুক কইছে সমুক কইছে তাহলে ফ্যাম পরীক্ষায় পাস হবে সিদ্দিক আকবর জানেন আমার নবী দেখতেছি আমার নবী এই প্রেম খেলা খেলছে অতএব সিদ্দিক আকবর বলতেছে ইয়া রাসূলুল্লাহ কিছু না তখন সাথে সাথে আমার নবী বলছেন বলো ইয়া রাসূলুল্লাহ আমাকে সর্প দংশন করতেছে হয় ফা এদিকে সরাও ফা সরাইলেন দেখতেছে সর্প আসি আমার নবীকে বললেন আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদী ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদী ইয়া হাবিবাল্লাহ বড় করে বলুন সুবহানাল্লাহ সর্বনবী চিনেনি বনের হরিণ নবী চিনেনি বনের বাঘ নবী চিনেনি বন জঙ্গলের হরিণ বন জঙ্গলের পশু নবী চিনে ঠিক কিনা দুটেঙ্গে মানুষ হয়ে নবী চিনে না অতএব আমাদেরকে সেই দিকেও খেয়াল রাখতে হবে তখন আমার নবী বলেন আবু বকর রে তুমি এতক্ষণ সহ্য করে রয়েছো ফাদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সহ্য করি আসি এর সেও বেশি হলে সহ্য করব না ছুটে হাত সে দা মন তোমারা ইয়া রাসূলুল্লাহ সবাই বলো না ছুটে হাত সে দা মন তোমারা ইয়া রাসূলুল্লাহ हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह सुभान अल्लाह बोलो छोड़ना नहीं आह तो कन अमर नय वल्ला अबू बकर तुम ये भावे अमर जन्नो फाना होच्छो हमी तुम्हाके की देबो अबू बकर তোমাকে আমি দুনিয়াতে যেমন তোমাকে আমি সাথে রেখেছি কবরের পাশে ও মাজারের পাশে আমি নবীর মাজারের সাথেও তুমি আবু বকর থাকবে আফজলুল বশরে বাদাল আম্বিয়া হাইরে 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 আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দেহ চাই না আপনি যখন বলেছিলেন আজকের দিনে সদকা করো দান করো ইয়া রাসূলুল্লাহ ফারুক আজম ওটা সম্পত্তি থেকে কি নিয়ে আসছেন ওসমান দিন নুরাই নিয়ে আসছেন এইভাবে সিদ্দিক আকবর ও তুমি কি বাড়িতে কি রেখে আসছো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রসুল কে রেখে এসছি বাকি সবগুলো নিয়ে আসছি বড় করে বলো না সুবহানাল্লাহ তাহলে এইভাবে ফানা হচ্ছি আর রাসূলুল্লাহ এইভাবে ফানা হতে থাকবো সুবহানাল্লাহ তখন আমার নবী বললেন কি
পায়ের দিকে দেখলেন সর্বদংশন করেছে। তখন আমার নবীর নূরানি জবান থেকে তুতু মুবারক লালা মুবারক লাগিয়ে দিলেন, সর্পের বিষ কি হয়ে গেছে? বড় করে বলুন সুবহানাল্লাহ, আমার নবীর তুতু শেফা ঠিক কিনা? আমার নবীর তুতু মুবারক শেফা, আমার নবীর দেখন নান শেফা, আমার নবীর দরবারে বসে থাকা মর্জে কলব শেফা, আমার নবীর দরবারের দিকে মতওয়াজ্জ হয়ে থাকা তোমার মুর্দা কলব জিন্দা থাকা ঠিক না বেটি? তবে আমার নবীর ও শুধু তাই নয় যে আমার নবীর ফসরা মুবারক যে খায় সে খুশবু দায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর প্রেম বিনিময়ে যাদের কলবে জায়গা দেয় তারা কবরে শুয়ে থাকলে তাদের শান বাড়বে না কমবে? অতএব আমি এখন সময়ে এই সময়ে বিশেষক্ষণ বক্তব্য রাখতে পারি না, তারপরেও আজকে 2-4 মিনিট কথা বললাম, যদি কি হয় ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমি আবেদন জানাব যে সমস্ত ওলিয়াল্লাদের দরবার হক দরবার, ওলিয়াল্লাদের দরবার হক কিনা? আবার ওলির নামে বলি আছে না নাই? ওলির নামে বিসি ঠক কতগুলো আছে না? ঠক আছে, ঠক আছে। এগুলো আমরা যেগুলো দেখি বর্তমানে এমন পর্যায়ে গেছে যে তাবিজ দোয়া করে, তাবিজ দোয়া শেষ সবাই ওলি বানাই ফেলায় ফিরে, তো তাবিজ তাবিজ দোয়া করে বলি কি ও ওলি হতে পারছে নাকি? ও সেবা করতেছে যার হুক কোরআন হাদিসে আসেনি, হাদিসে সাহাবায়ে কিরাম সফরে গেছেন, হ্যাঁ ও গ্রামে গ্রামে কি হচ্ছে, ডায়রিয়া কলেরা মহামারীতে মানুষ মারা যাচ্ছে, আর এদিকে কিছু ওষুধ যখন হচ্ছে না তখন নবীর সাহাবীরা এখানে জায়গা নিয়েছে তাবুটে গেছে এদের কাছে একটু যাই, গেলেন হদে, হ্যাঁ ছাগল লাগবে, ছাগল লাগবে, ছাগল লাগবে, হদে আমরা ছাগল নিয়ে আসতেছি, ছাগল দিছে, এরা আবার বাঘ বাটারা করতে গিয়ে কি হচ্ছে একটু? সবাই নবীর দরবারে গেলেন, নবীর দরবারে যখন গেলেন আমার নবীও হয়তো আমার জন্য একটা অংশ রাখিও, বড় করে বলেন সুবহানাল্লাহ। তাবিজ দোয়া যদি কি হয় কোরআন ও হাদিসের আলোকে হয় তাহলে কোনো সমস্যা নাই। এখন তাবিজ দোয়া করবে বলি ওলি হওয়া এটা কি কঠিন ব্যাপার? অতএব আমাদেরকে ওই ধরনের ওলি হওয়ার যে সাহাবা ইকরামের আদর্শে, আউলিয়া ইকরামের আদর্শে, তা আমার তকরির এইখানে শেষ করতে যাচ্ছি যে লা তাহজান ইন্নাল্লাহা মানা। এই সুন্নিরা তোদের জন্য কোনো ভয় নাই, কেন তোদের সাথে সাহাবায়ে কিরামরা আছে, সিদ্দিক আকবর আছে, সিদ্দিক আকবরের সাথে আল্লাহ আছে, আর সিদ্দিক আকবরের উপর যারা ফানা হয়েছে তাদের সাথেও আল্লাহ আছে, ঠিক না বেটি? অতএব কিন্তু সিলসিলা মজবুত হতে হবে। আমি অনুরোধ করব যেই সমস্ত সিলসিলায় এখন জেহাদের বায়াত আছে, জেহাদের বায়াত নিয়ে গৌরব করে, অন্য কোন সিলসিলার সম্পর্ক নাই, তাহলে যে সিলসিলা সিদ্দিক আকবরের সাথে বেঁধেছে, যে সিলসিলা মওলা আলীর সাথে বেঁধেছে, ওই সমস্ত সিলসিলার উপর অটল থাকার তৌফিক দান করো আমিন। আর একক সিলসিলা জেহাদের বায়াত নিয়ে যে উরুস তুলেছে, এই জেহাদের বায়াত একটা,
এটা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নাই। যাদের সিলসিলাতে বাতিল আছে তারা হক সিলসিলার সাথে নিসবত করে নাও, আল্লাহ কবুল করক বরকত দিবেন। আমি তাই সিদ্দিক আকবরের মতো নবী প্রেমিক হওয়ার সেই তৌফিক দান করক বরকত দিবেন। আমিন। এই যে গরিবুল্লাহ, উনি একজন মাহবুব গৌসম আইজভান্ডারির খলিফার সাথে বাধা ছিল, আর খলিফা গৌসম আইজভান্ডারির সাথে বাধা ছিল বিদায়, আজকে মুরুস মিলন মেলা হচ্ছে। বড় করি বলেন সুবহানাল্লাহ। নওম কানোমাতিল আরুস ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হযরত ওয়লিউল্লাহ শাহ মাইজবান্দারি রহমাতুল্লাহ আলাইহি, মসজিদ মাদ্রাসা মাজার পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি মঞ্চে প্রধান মেহমান হিসেবে আসন অলঙ্কৃত করেছেন আন্তর্জাতিক কৃতি সম্পন্ন বক্তা, বিশিষ্ট লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আলহাজ হাফেজ আব্দুল নবী হকানি মাদ্রাসা দেওলানি, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল মুস্তাফা মদিনাতুল উলুম জামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা চট্টগ্রাম, মঞ্চে বিশেষ মেহমান হিসেবে আসীন হযরত মৌলানা শফিউল্লাহ রহমান কাদেরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহলে সুন্নাহ ওয়াল জামাত হযরত মৌলানা ইউসুফ আলী আল কাদেরী, সহায়গ্রাম পুরাতন বাস কেন্দ্র মসজিদ শিক্ষক হযরত করিমুল্লাহ শাহ মাইজবান্দারি মঞ্চ, অসংখ্য রামের গ্রাম বোঝের গানে নিয়ে উপস্থিত ব্যবসায়ী শ্রমিক বিভিন্ন প্রশাসনের ব্যক্তিগত ও পদ্মারণের মা ও বোনেরা, আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসলে হঠাৎ করে মন থেকে যখন ডাকটা আক্রমণের মধ্যে একটা চাপ অনুভব করলাম, যেহেতু দাঁড়িয়েছি দুটি কথা বলেই আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। স্বল্প সময়ে এমন একটা সময় যে সময় আমরা এই মাহফিল মেজাজে বসে আছি, অনেকে হয়তো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে নিজেকে হারিয়ে ফেলেছেন, হারিয়ে ফেলার এই কথা, একটা টিভির রিমোট যখন আমরা হাতে নেই, একটা চ্যানেল যখন ধারাবাহিকভাবে দেখি হঠাৎ বিজ্ঞাপন আরেকটা চ্যানেলে চলে যাবে, এইভাবে যেতে যেতে হয়তো চ্যানেলের সংখ্যা হাতে গড়া, কিন্তু আমাদের মনটা আনমনা, কোথায় ঘুরে কোথায় ফিরে আমরা নিজেরাও জানি না। এই সময়ের মধ্যে একটা মাহফিল কত বড় প্রয়োজন, আমরা যদি গভীরভাবে চোখ মুদি বলতে পারবো যে আমরা কোথায় আছি, কোথায় ছিলাম, কোথায় যাব। মাহফিল বললে অনেকের কাছে জিজ্ঞেসের কারণ, আবার মাহফিলের মধ্যে অনেকের কাছে আকর্ষণ। আজকে এই মাহফিলটা এমন একটা সময় আয়োজন যখন রাঙ্গামাটি শহরে উপরাম করাটা অনেক কষ্টকর, তারপর আজকে এই মাহফিলে বিশেষ করে মনির ভাই, মনির ভাইয়ের পরিবার, হযরত গরিবুল্লাহ শাহ মাইজবান্দারি মসজিদ মাদ্রাসা মাঝে পরিচালন করে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জান্নাতের মেহমান কানাসটা দিয়েছেন, আপনারা সবাই ধন্যবাদ। তো এখানে মেহমান হওয়া বারোটা অনেক সৌভাগ্যের বিষয়, বক্তারা অনেক কথা বলেছেন, অনেক কথা বলবেন, বলার মধ্যে সার্থকতা নাই, মানার মধ্যে সার্থকতা। তাই গিরিচন্দ্রের বাংলা কোরআনের তর্জমা তফসির করেছেন টুকুলের উপরে সত্য তিনি মানতে পারেনি। ইমানের তিনটি শাখা, মুখে বলা, অন্তরে বিশ্বাস, কাজে পটিয়ে স্থাপন। আজকে মাহফিলটা সার্থক করবে, আজকে যদি আমরা এসে নামাজ নাও করে থাকি হয়তো আমরা অনেকে হ্যান্ডেল ধরে বিদ্যমান, তাহলে সকাল থেকে যদি আমাদের এভাবে শুরু হয়, আল্লাহ জীবন অনেক পাপ করেছি, সকাল যখন উঠবে তখন আমরা যেন কাঞ্জিখানে নামাজ জামাতে শহীদ করি। আমরা যেন কাউকে হয়তো একটা ধোকা দেখার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।